হ্যালো আসসালামু আলাইকুম, এসএসটি এলপিজি কনভার্সন থেকে দীপাশা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর লাইভটা যারা দেখছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, এটা আমার রিকোয়েস্ট অবশ্যই। আর যদি আরও বেশি এসএসটি এলপিজির প্রতি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই যে লিঙ্কে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা আছে ওটা সাবস্ক্রাইব করে ফেলবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর আপনাদেরকে বলে দিই আমাদের অফিস অ্যাড্রেসটা, আমি অফিস অ্যাড্রেস এবং আমি অফিস অ্যাড্রেসটাই বেশি শো করি, কারণ আমাদের হচ্ছে অফিস অ্যাড্রেসেই অফিসেই আসতে হবে, দেন হচ্ছে আপনার ওয়ার্কশপে যেতে হবে। এর জন্য আসলে আমরা ওয়ার্কশপের অ্যাড্রেসটা দেই না। অনেকেই জানতে চান যে ওয়ার্কশপের অ্যাড্রেসটা ওয়ার্কশপ, বাট অনেকেই মনে করেন যে আমাদের ওয়ার্কশপেই সব, আসলে না, আমাদের হেড অফিসে আসতে হবে, দেন আমরা ওয়ার্কশপে নিয়ে যাই। আর আজকে হচ্ছে দুইটা গাড়ি হচ্ছে আপনার কনভার্সন হচ্ছে, একটা হচ্ছে নোয়া 2014, আর একটা হচ্ছে আপনার মিশিমিশি লেন্সার এলেক্স যেটা আর কি, ওইটা হচ্ছে। তো আমি দুইটা গিয়ে আপনাকে আজকে দেখাবো। আর আজকে আরেকটা বিষয় হচ্ছে আমার অফ ডে, আমি তো রিল্যাক্সে বাসা থেকে ঘুমাচ্ছিলাম, বাট ভাবলাম যে দুইটা গাড়ি হচ্ছে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের যে পুরাতন হচ্ছে উনি জয়নাল আবেদিন সাহেব, উনি মিরপুর নিবাসী এবং ওনার যতগুলা গাড়ি আছে সবগুলা গাড়ি আমরা করতেছি, এবং উনি হচ্ছেন ফেরোনির ফ্যান, যেটা আমি আপনাদেরকে লাইভ আজকে দেখা, মানে ওনার মুখ থেকে আপনারা জানবেন যে আসলে ফেরোনির পারফরমেন্সটা উনি কেমন পাচ্ছেন। আর যেহেতু উনি একটা গাড়ি, ওনার নিজস্ব গাড়ি, একটা গাড়ি করার পরে আরও করতে আসছেন, তার মানে অবশ্যই উনি আমাদের সার্ভিসে সন্তুষ্ট বা আমাদের কিট কোয়ালিটিতে, এক কথা সার্ভিস তো না মানে কিট কোয়ালিটি, যেটা সার্ভিসও হয়তো বা সার্ভিসের ব্যাপারে উনি নিজেই বলবেন, এটা আমি নাই বলি। সো দেখা গেছে যে আজকে এই জন্য আমি লাইভ রিভিউটা ওনার কাছ থেকে নিব আপনাদের সুবিধার্থে, যারা যারা জানতে চান যে আসলে ফেরোনির মধ্যে আজকে আবার দুইটা জিনিস, আজকে হচ্ছে আপনার গ্যাসিতালি দিয়ে হচ্ছে একটা লেন্সার গাড়ি আর ফেরোনি দিয়ে হচ্ছে নোয়া গাড়ি। সো দুইটা ব্র্যান্ডই আজকে একসাথে আছে। সো আর লেন্সার গাড়িটা যিনি করছেন উনি তো নিউ, ওনার কাছ থেকে আসলে আজকেই তো রিভিউটা নেওয়া যাবে না। সো আশা করি নেক্সট ডেতে আমি রিভিউটা দিব। আজকে আমরা জয়নাল আবেদিন সাহেবের কাছ থেকে রিভিউ নিব এবং ওনাকে প্রশ্ন করব, কারণ যেহেতু উনি এর আগে গাড়ি করেছেন এবং ওনার রেফারেন্সে গাড়ি এসেছে আরও তিন চারটা, এবং উনি নিজেই নিজের গাড়ি তিনটা করেছেন। সো সেই হিসাব পারপাসে আপনাদের জন্য খুবই একটা মানে ফেথফুল একটা রিভিউ হবে আশা করি, যেটা আপনারা সবসময় জানতে চান বা যেটা আপনি সরাসরি জানলে হয় কি যে এখানে লাইভ রিভিউ মানে হচ্ছে আপনার সরাসরি আপনি ওনার মুখ থেকে জানতে পারছেন, এখানে কোনো এডিটের কোনো অপশন নাই। সো সেই কারণেই আপনাদেরকে সরাসরি আমি ওনার কাছ থেকে আজকে লাইভ রিভিউটা নিব। সো উনি হচ্ছেন মিরপুর নিবাসী। আর ইভেন তো আপনারা যদি জানতে আরও বেশি কোনো কিছু জানতে চান আমাদের আরও ভিডিওস আছে গাড়ি ওয়াইজ, সেগুলো দেখে নেবেন। সো আমরা এখন সরাসরি আমাদের জয়নাল আবেদিন সাহেবের কাছে যাচ্ছি, যেটা আমাদের খুবই ফেভারিট একজন ক্লায়েন্ট, উনি আমাদের সবসময়ই হচ্ছে আমাদের অন্যরকম সাপোর্ট করেন, কারণ ওনার মাধ্যমে আমরা অনেকগুলো গাড়ি পেয়েছি মিরপুর জুনের। কারণ আরেকটা বিষয় হচ্ছে মিরপুর জুনে আরও এলপিজি কনভার্সন আছে, সো দেখা গেছে অনেকে এদিকে আসতে চায় না। আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই আপনাদেরকে, যারা হচ্ছে দূরের ক্লায়েন্ট আপনার বিশেষ করে ঢাকা জোনের বাইরে, তারা অনেক সময় ভয় পান যে আমি এলপিজি করবো ঢাকায় যেয়ে পরে সার্ভিসটা কীভাবে পাবো। আরেকটা বিষয় হচ্ছে আমি জয়নাল আবেদিনের মুখ থেকেই শুনে নেবেন যে উনি কয়দিন সার্ভিসে আসছে, উনি মনে হয় না উনি কাজ করার পর একদিনও আসছে। সো ওইটাই আমি ওনাকে জানাবো, এই কারণেই যে আপনারা যে ভয়টা পান যে সার্ভিস নিতে হবে ওই ভয়টা পাবেন না, কারণ আপনি কাজ করে যাওয়ার পরে সিকুন সেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার টুইনিং লাগে না আর কোনো সার্ভিসের প্রয়োজন হয় না, একবার করে গেলেই এনাফ। সো সেই ভয়টা আপনারা একদমই পাবেন না। আপনারা গাড়ি যেখান থেকে করেন, যদি আসার জায়গাটা আমরা দিতে পারি আপনাকে, আমরা আপনাদের আমাদের অফিসে আসবেন, আমরা কনভার্সন করে দিব, সার্ভিসের প্রয়োজন হবে না। তারপরও বিশেষ ওটা হচ্ছে লাকের ব্যাপার, দেখা গেছে কেউ আমরা মনে করি যে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করছে সে ফিরে আসেনি, এটা আসলে লাগ, কারণ হচ্ছে আপনার এত ভালো চিকিৎসার পরও ফিরে আসেনি। এখন সেটা দেখা গেছে যে আপনি ভালো সার্ভিস নিচ্ছেন, প্রবলেম হতে পারে সেটা আলাদা ইস্যু, বাট প্রবলেম হয় না এটা 100%, আর সেটা বাকিটা লাকের উপর নির্ভর করে। এখন আমরা জয়নাল আবেদিনের কাছে চলে যাচ্ছি, আর আমি কথা বললে তো আর শেষ হয় না, আপনাদের অনেক কথা বলতে ইচ্ছা করে, তারপর আরও বলবো আগে ওনার মুখ থেকে শুনে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছি, আরো বাইরের আরো আমার বন্ধু বান্ধব আরো চার পাঁচটা পাঠিয়েছিলাম, তারাও ভালো সার্ভিস পেয়েছে আমাকে বলছে। আসলে এলপিজি আর অক্টেনের মধ্যে শুধু দামের ডিফারেন্স, অক্টেন হল 98 টাকা আর এলপিজি হল 42 টাকা। তো আমাদের অক্টেনের থেকে এলপিজি
আমি কাছাকাছি ছিল রংপুরে, আর গাড়ির পিক আপ খুব ভালো, গাড়ি রং ঘুরে গেলে খুব ভালো চলে এলপিজিতে। আমি আমার একটা প্রাইভেট এনজিও 2014 আমি খুলনা গিয়েছিলাম, এক ট্যাঙ্কি নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরও আমি 500 কিলো রান করেছি, তারপরে এসে দেখি আমার আসছে, মানে শেষ হয়নি তখন, যাওয়া আশা করার পর ঘোরাঘুরি করে তাও আমি ঢাকায় এসে একবার তো গাড়িও খুব সুন্দর রান করেছে। তো আমি যখনই এটা লাগিয়েছে ফেলে নিই, কোম্পানিটা তুলছি মানে খুবই ভালো। আর আমার গাড়িতে করার পর এইখানে আর আমার আসতে হয়নি, আমি যাদেরকে পাঠিয়েছি তারাও 1 বছরের কাছাকাছি, তারা এই পর্যন্ত আমাকে বলে নাই যে ডিস্টার্ব, তারা বলছে না ভালোই আছে, সার্ভিস খুব ভালো এখানে। এক কথা আমি আপনাকে বলি, ধরেন সেটা মানে যেখানে এলপিজির যে ব্যাপারটা, এলপিজিতে যে আপনার অকটেনের মতোই পারফরম্যান্সটা পাচ্ছে, এটা তো আপনি ফিল করছেন? হ্যাঁ 100%, হ্যাঁ এটাই আমি অকটেনের মতোই আমি এটাই পাচ্ছি, এটা 100%। আমি মনে করি সিএনজি গ্যাসের থেকে গাড়ি অনেক ভালো থাকে এলপিজি দিয়ে, গাড়ির পিক আপ বলেন প্রথম 1 ফুটায় গাড়ি স্টার্ট হয়ে যায়, গাড়ির ইঞ্জিন দুর্বল হয় না। আমি এই জন্যই আমি আর সিএনজি করি না। আমি আপনি তো সিএনজি মাত্র ওই যে 6 মাস 16 করেছেন, এটা আবার চেঞ্জ করে ফেলতেছেন? আমার এই গাড়িটা আমি আসলে অন্যজনের কথায় সিএনজি করেছিলাম, করে দেখলাম না যে আমার গাড়ি এত রান করতেছে না, ভালো না, গ্যাস নিতে গেলে গ্যাস থাকে না, হাওয়া ঢুকে যায়, বহুত সমস্যা। এই জন্য আমি আবার এটা ফেলে দিয়ে আমি এটা এলপিজি আজকে মাত্র কাজ করছে, এখনই আমি এখানে আসি। তাহলে সেই ক্ষেত্রে আপনার 50,000 টাকা আরো লস? আমি যারা আমরা গাড়ির সাথে জড়িত, আমরা যারা গাড়ি ব্যবহার করি, আমি সবাইকে যদি কোনো গ্যাস কিংবা সিএনজি করতে যান তাহলে আমি মনে করবো এলপিজি করাটাই অনেক ভালো। আপনি পয়সার দিক দিয়েও কম, রান বেশি হবে, গাড়ি ভালো থাকবে, এটা সবসময় আপনি আমার কথায় না আরও আরও অনেক জায়গায় যাচাই করে নেবেন। আর ওনাদের কোম্পানিটা হচ্ছে ওনারা ডাইরেক্ট মাল ইম্পোর্ট করে, কেউ এইখান থেকে কিনে লাগায় না, ডাইরেক্ট বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, ওনারা সেই মাল লাগায়। আমি এটা আমার ব্যক্তিগত 3টা গাড়ি করার পরে এই জন্য আমি আবারও আমার আরেকটা 2014 নোয়া আমি আজকে মাত্র কাজ করতেছে, এখনও শেষ হয় নাই। এই জন্য আমি সবাইকে বলবো আপনারা যাচাই বাছাই করে আপনারা এই কোম্পানিতে এসে কাজ করার খুবই সুবিধা পাবেন এবং ভালো সার্ভিস পাবেন। আমার গাড়ি এখনও পর্যন্ত কোনো রাস্তায় কোনো জায়গায় ডিস্টার্ব হয়নি, এই জন্য আমার আবার আসে। আচ্ছা, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার সার্ভিসের ইয়াটাই বলেছেন আর সবাইকে এটা আহ্বান জানিয়েছেন। জাস্ট যে আপনি যে কথাটা বললেন যে যাচাই বাছাই, এটা ডেফিনেটলি করা দরকার। ধরেন তারা ভাবলে যে হ্যাঁ সে রিভিউ, এবং ধরেন দেখেন আপনার একটা গাড়ি যদি আমরা খারাপ করে দিতাম, আপনার কাছ থেকে কি ₹1,00,000 দিয়ে রিভিউটা নিতে পারতাম? অবশ্যই পারতাম না, যেহেতু আপনার গাড়ির ব্যাপারটা। তো বিষয়টা হচ্ছে সেটাই যে ফেরুনি সম্পর্কে সবাই জানতে চায়। আমরা তো গ্যাস ইতালিও করি, ফেরুনি আমরা ইম্পোর্ট করি, গ্যাস ইতালিও ইম্পোর্ট করি, আমরা 2টা ব্র্যান্ড ইম্পোর্ট করি। তো সেই ক্ষেত্রে ফেরুনির রিভিউটা আমরা কেন দিতে পারি না, কারণ কোনো আফটার সার্ভিসের প্রয়োজন হয় না, কেউ আসে না। যেমন আজকে আপনি আরও গাড়ি করাইতে আসছেন দেখে আসছেন, নয়তো আপনি কখনো আসতেন না, আনতে পারতাম আপনাকে, আপনি তো আসেনই না এর আগে। সো আপনি আরেকটা গাড়ি করাচ্ছেন বলে আপনাকে পেয়েছি আমরা, যার কারণে আসলে রিভিউটা দেওয়া। তো এখন ফেরুনি নিয়ে যাদের হচ্ছে প্রাইস নিয়ে যারা বলে আর কি, আপনার যে মতামত, যে মানুষ বলে যে প্রাইসটা বেশি, তো এখন আপনিই বলেন যে ভালো জিনিসের প্রাইসটা যদি বেশি দিয়েও করেন তাতেও কি ক্ষতি আছে? আমি আরো 2-3 জায়গায় দেখেছি, কিন্তু ফেরুনি যে কোম্পানিটা ওনারা আগে বলেন, ওনারা এই জিনিসটা বলেন, ভাইয়া বলেন, আপনাদের কোম্পানি যেভাবে কাস্টমারকে ভেঙে বুঝিয়ে দেন যে এই কোম্পানি এত, এই কোম্পানি এত, কিন্তু আমার কাছে অন্য জায়গায় আরও কম চেয়েছে, কিন্তু ওরা কোম্পানির নামটা বলতেছে না, ওরা শুধু ইটালিয়ান বলে আর সিকুয়েন্সিয়াল বলে, সিকুয়েন্সিয়াল ইত্যাদি বলে। হ্যাঁ, কিন্তু এই ফেরুনিটা শুধু আপনাদের মুখে কিছু না, আমি এটা লাগানোর পরে এটা ভালো সার্ভিস পেয়েছি, এই জন্য টাকা 2,000 বেশিটা
আসাজের বিশিটা আমি ব্যান্ডের মাল যেহেতু আপনাদের কাছে আছে এই জন্য আমি ব্যান্ডের মালই লাগবে। এটাই বিষয় হচ্ছে, আপনার দেখবেন ম্যাক্সিমাম মানুষ একটা ভুল করে, ফোন করে বলবে যে আমার সিকুনশিয়াল ইতালি দরকার, সিকুনশিয়াল ইতালির দাম কত, তারা এটা বুঝে না যে ব্র্যান্ডও ডিফারেন্ট আছে, আপনার ফেরোনি আছে, গ্যাস ইতালি আছে, আরও কয়েকটা ব্র্যান্ড আছে, সো ব্র্যান্ড অনুযায়ী কিন্তু দামটা নির্ভর করে, সবাই শুধু ওই সিকুনশিয়ালে আর ইতালি ইতালি বলে ইয়া হয়ে যায়, বাট এই ফেরোনি কিন্তু ইতালিয়ান ব্র্যান্ড না, ফেরোনি কিন্তু আপনার তুরস্কের ব্র্যান্ড, আপনার ফুল প্যাকেজটা কিন্তু তুরস্কের, সিলিন্ডারও তুরস্কের, আপনার কিটটাও তুরস্কের, পুরো সম্পূর্ণ তুরস্কের সব পার্টস, মানে এক ব্র্যান্ডের আর কি। সো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অনেকেই মানে ইতালি বলতেই পাগল হয়ে যায় যে ইতালি মানে বেস্ট, কারণ কি, কারণ বাংলাদেশে যখন প্রথমেই ব্র্যান্ডটা আসে তখন ইতালি হয়ে আসছিল, বাট ইতালি থেকে আরও ব্র্যান্ড বেটার হতে পারে এটা তাদের ধারণার মধ্যে তারা নেয় না। হ্যাঁ সেটা বিষয়, দাম বেশি হলো আপনি যে সার্ভিসটা ভালো পাচ্ছেন আপনারা আমার কাছে আসতে হচ্ছে না, এটা ভালো না, নাকি আপনাকে আমি দাম কম নিয়ে আপনি দুই দিন তিন দিন পর পর আমার কাছে আসতেছেন, এইটা ভালো, কোনটা ভালো? আমার ওইটা ভালো না যে আমি একটা লাগাবো দুদিন পর পর আসবো সেই কোম্পানিতে আমি যেতে রাজি না, আমি যেটা ভালো সার্ভিস পেয়েছি, আমার তো প্রথম কাজ করে যে আপনার ওয়ার্কশপ থেকে ছেড়ে দিছে এই জন্য তো আমি আসি না, কিন্তু আসতে হইলে আমি ঝামেলা মনে করতাম তাহলে আর কাজ করতে আসতাম না। আমি খুব সুন্দর সার্ভিস পেয়েছি আর সার্ভিস বলে সব দিক দিয়ে আমি সুবিধা পেয়েছি এখানে, এই জন্যই আবার আসি। ঠিক আছে, তো সবাই আপনি আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আপনার গাড়িটা আরো আমার যে ফ্রেন্ড সার্কেল আছে আত্মীয়-স্বজনদের জন্য সবাইকে বিনীত ভাবে এইটুকু করে আমি আপনাদের কোম্পানির কথাই বলি এবং ভবিষ্যতে বলি বলছি আমারও বলি। তবে এলপিজি তো আপনার, সিএনজি তো আপনার সরকার ব্যান করে দিচ্ছে অলরেডি, নতুন করে আমদানি রপ্তানি বন্ধ, তো সেই ক্ষেত্রে তো মানুষ এমনি তো এলপিজির দিকে আসবে, আপনার তো সেই ক্ষেত্রে মানুষের এমনি তো এলপিজি করতে হবে, সিএনজি এখন নতুন করে করা মানে একটা বোকামি। যখন সরকার ব্যান করবে তখন কিন্তু আরেকটা জিনিস, তখন সবাই বাধ্য করতে বাধ্য। হ্যাঁ, তো এটা সরকার এখনো শুনছি কিন্তু এখনো হয় নাই, তো আমরা এই এলপিজি কোম্পানিদের কাছে অনুরোধ করব যে এই এলপিজিটার রেটটা যাতে সরকার তো কমিয়েছে বাধ্য, হ্যাঁ ৪২ টাকা, আমরা মনে করি যদি আর একটু আমাদেরকে কমে দেয় তাহলে এই জিনিসটা সবাই করবে, সবাই করবে, যেহেতু এটা বাইরে থেকে ইম্পোর্ট হয়, এটা এলসির মাধ্যমে আছে, তাহলে আমাদের এই জিনিসটা আরো বাইরে অনেক কম দামে বিক্রি হচ্ছে, তা আমরা মনে করি আমাদের বাংলাদেশে যদি আমাদের সরকারের কাছে অনুরোধ করব এবং যারা এই কোম্পানি খুলেছে কাজ করছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করুন তারা যাতে সরকারের মাধ্যমে সুপারিশ করে জনগণের জন্য এলপিজির দামটা আরো কমিয়ে দেয় তাহলে আমরা ভালো সার্ভিস দিতে পারবো। ওনার গাড়িতে যদি আমি ভুল না করে থাকি, ওনার গাড়িতে হচ্ছে ট্রেডিশনাল হবে, সিকুয়েন্সিয়াল হবে না, মেনুফল খুলে কাজ করতে হবে, বিষয়টা তো তাই, তাই না? আচ্ছা, তো বিষয়টা তাই ছিল, তো আজকে আমি এটা সিকুয়েন্সিয়াল করবো, দেন ওনার কাছ থেকে আমি বিষয়টা বলবো যে উনি আসলে কী কী ওনাকে বলেছেন, আমি ওনার কাছ থেকে সেটা শুনবো, যদি আপনার আপত্তি না থাকে আপনি কি বলবেন আমি যদি দেখাই? আচ্ছা, না না আমি সেটা বলি নাই, আপনার রিভিউ দিতে বলিনি, আপনি যে যে প্রশ্ন কথাগুলো মানে জন্য ফিরে আসছেন দুইটা জায়গা থেকে ফিরে আসছেন, তো তো সেটা কি আমি যদি আপনাকে প্রশ্ন করে আপনি কি এখন লাইভে অ্যান্সার দিতে প্রস্তুত না কি না দিবেন না সেটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, আমি বিষয়টা বলি যে সে হচ্ছে এখন লাইভে সবাই তো আসলে সামনে আসতে চায় না বিষয়টা, আর ওনার হচ্ছে উনি দুই জায়গাতেই ঘুরে আসছে, আর আমি জানি আমরা যদি প্রাডো গাড়ি ইনস্টল করেছি, প্রাডো গাড়ি বাংলাদেশে হচ্ছে আপনার প্রাডো গাড়ি কেউ এলপিজি করার কথা চিন্তা করেন, আমরা কিন্তু প্রাডো গাড়ি এলপিজি করেছি, তো প্রাডো গাড়ি যেহেতু এলপিজি হয়েছে তো ওনার এটা কোনো কঠিন বিষয় হবে না, এটা আমরা সিকুয়েন্সিয়াল কনভার্সেশন আজকে সাকসেসফুল করবো, বাট ওনার যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে উনি দুটা জায়গা থেকেই ফিরে আসছেন এবং ওনারা তাদেরকে বলছে যেটা সিকুয়েন্সিয়াল হবে না ট্রেডিশনাল হবে, মেনুফুল খুলে কাজ করতে হবে, কারণ এটার মেনুফুলটা হচ্ছে ম্যাটার, এটা আসলে কোনো বিষয় না, সো এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো, হ্যাঁ যে গাড়িটা সাকসেসফুলি হয়েছে, আর আজকে আমার অফ ডে, আমি আসলে কীভাবে দেখাবো, আমি চলে যাবো একটু পরে বাসায়, সো যাই হোক, তো এই বিষয়টা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করলাম যে উনি হচ্ছে আজকে সিকুয়েন্সিয়াল এটা হবে, এবং যারা এই ধরনের কথা বলবে আপনাকে, আপনাদেরকে আমি আবারও বলি যেখান থেকে আপনি
আশার আলো পাবেন না, মনে হবে যে আমি আশার আলো পাচ্ছি না। আপনি ব্র্যান্ডেড কোম্পানিতে চলে যাবেন, যারা এক্সাক্ট ইম্পোর্ট করে তাদের কাছে চলে যাবেন, হোক সেটা আমি বা অন্য যে কেই হোক, এটা কোনো বিষয় না। আপনারাকে জাস্টিফাই করবেন ওই লোকালগুলোতে যে ঘুরে ফিরে আইসা ইয়াতে আসবেন না, তো সেই জায়গাগুলো আপনি একটু জাস্টিফাই করে নেবেন। আমি আবারও বলি, যারা ইম্পোর্ট করে তারা অবশ্যই তাদের ইঞ্জিনিয়ার অন্য অন্য ইয়া কিন্তু ছোটোখাটো কাউকে রাখে না, তারা চায় যে তাদের জায়গাটা ওইভাবেই ইয়া করতে, ডেভেলপ করার জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, যে আপনারা যেখান থেকেই মনে হবে যে না পারতেছেন, ওকে ফাইন, আপনারা সময় নিয়ে অন্যান্য কয়েকটা কনভার্সন, ব্র্যান্ডেড কনভার্সন ঘুরবেন, ঘোরার পরে আপনি জানবেন, না জেনে দুজনের কথা তিনজনের কথায় আপনি ওই লোকালটাতে যেয়ে ফিরে আসবেন না। সো এটাই আমার কথা ছিল। সো আজকের লাইভ রিভিউতে আপনারা অনেকটা বুঝতে পারছেন যে আমি আসলে আপনাদেরকে কী মেসেজটা দিতে চেয়েছিলাম। আর এখন আমি সরাসরি গাড়িতে চলে যাবো, হ্যাঁ সবাই আমার সাথে আসেন, আমি আজকে আপনাদেরকে গাড়ি দেখাবো। বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ যাই হোক। আচ্ছা এটা হচ্ছে আপনার ফেরুনি দিয়ে, ওনার যে এতক্ষণ যার বক্তব্য আপনারা শুনতেছিলেন সেটা হচ্ছে আপনার ফেরুনি দিয়ে নোয়া গাড়িটা হচ্ছে। গাড়িটা দেখতে পাচ্ছেন 2014 মডেল, এই যে 19 সিলিন্ডার দিয়ে, তো উঠাই ফেলেন, খুলে ফেলেন, হ্যাঁ। আর এটা হচ্ছে গ্যাস ইতালি দিয়ে, গ্যাস ইতালি দিয়ে মিশে মিশে লেন্সারটা হচ্ছে, হ্যাঁ। মানে আজকে দুইটা ব্র্যান্ডই হচ্ছে, আচ্ছা আমি দেখাই এটা কাজ আর কতক্ষণ বাকি আছে, আরো এক দেড় ঘন্টা লাগবে। এটা রিডিউসারটা, এটা হচ্ছে কন্ট্রোলারটা ফেরুনির, আপনারা দেখতে পাচ্ছেন ও এটা ইনজেক্টর, কন্ট্রোলারটা একটু ভিতরে, হ্যাঁ ওই যে সেফটির জন্য ভিতরে দেওয়া, হ্যাঁ সেফটির জন্য ভিতরে দেওয়া, হ্যাঁ। সো বিষয়টা হচ্ছে আপনাদেরকে যেই ব্র্যান্ড আমরা বলবো সেটাই দিব। আর আমি আরেকটা বিষয় বলে দিই আমাদের ফেরুনি সম্পর্কে, ফেরুনির রিডিউসারে খোদাই করে ফেরুনি লেখা থাকবে, আর ফেরুনি শুধু বাংলাদেশে আমরা ইম্পোর্ট করতেছি। এই কথা বলতে বলতে আমি শেষ, সবাইকে আমি বলতে বলতে আসলে ইয়া শেষ, তো দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে লেন্সার গাড়িটা, লেন্সারের কাজ মোটামুটি বাকি আছে, মিশি মিশি লেন্সার। আপনারা যারা হচ্ছে ইল দেখছেন এই গাড়িটা, এই গাড়িটার কথাই বলতেছে যেটা দুই জায়গা থেকে ফিরে আসছে, এটা নাকি আসলে ট্রেডিশনাল করতে হবে। সো আজকে আমরা দেখবো যে কেন এটা ট্রেডিশনাল করতে হবে, এটা নিয়ে কেন এত ঘোরাঘুরি হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সিস্টেলপিজির সাথেই থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন এইভাবে আপনাদেরকে সার্ভিস দিয়ে যেতে পারি সবসময়। সো আল্লাহ হাফেজ, পেজে লাইক দিয়ে রাখবেন, আর লাইকটা অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।